Hello everyone, welcome to my channel. I hope you all are doing fine. Today I came with a new video where I will be showing you few of my favorite note-taking gel pen and ball pens. So, aajker video te ami dekhiye dibo amar khub favorite gel pens and ball pen jegulo kina amar note-taking er jonno ami byabohar kore thaki ebong khubi amar pochonder ebong onek bhalo ebong so already apnara screen e dekhte parchen to ami video ta shuru kore dicchi. Let's get started. So viewers, ei je dekhun ami ekhane besh kichu amar favorite column rekhe diyechi. So ekhane besher bhagi hocche gel pen ebong ball pen রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সো যারা কিনা স্কুলে আছো কিংবা ইউনিভার্সিটিতে আছো সো তোমাদের তো অনেক নোট টেক করতে হয় সো আমি মনে করি যে এই পেনগুলা দিয়ে তোমরা নোট টেক করতে পারো আর নোট টেকিং এর জন্য জেল পেন বল পেন অর ফাউন্টেন পেন এনি পেন তোমরা ব্যবহার করতে পারো সো এটাতে কোনো রেস্ট্রিকশন থাকে না एग्जामে হয়তো রেস্ট্রিকশন থাকে যে আমরা কোনো एग्जाम পেন্সিল ইউজ করি কোনোটাতে হচ্ছে যে বল পেনস জেল পেনের রিকমেন্ডেশন হয়তো বা থাকে না কিন্তু নোট টেকিং এর জন্য আমরা কিন্তু ব্যবহার করতেই পারি তারপর স্কুলে লেকচার টেকিং এর জন্য আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি সেটা আর কি স্কুল কলেজ ইউনিভার্সিটি এনিওয়্যার সো ওকে সো আমি ফার্স্টে যে পেনটা তোমাদের দেখাচ্ছি সো ফার্স্টে আমি যে কলমটা দেখাবো সেটা আমার খুবই পছন্দের একটা কলম যেটা আমি সব সময় আর কি প্রেফার করি এটা হচ্ছে ইউনিবল ব্ল্যাক কালার একটা ব্ল্যাক জেল পেন সো এটার ইঙ্কটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু অনেক ঠিক একটা পেন সো এটা কিন্তু লং লাস্টিং হবে অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ইউনিবল কোম্পানির আর খুবই ফেমাস একটা কোম্পানি ইউনিবল আই থিঙ্ক তোমরা সবাই জানো সো এটা তোমরা হচ্ছে 80 থেকে 100 টাকার ভিতরে পেয়ে যাওয়ার কথা 120 অ্যারাউন্ড 100 এর মধ্যে পেয়ে যাবে সো এটা অ্যাভেলেবেল পাওয়ার কথা যে কোনো স্টেশনারি শপে এছাড়া বৈচিত্রাতে অবশ্যই পেয়ে যাবে আশা করি কারণ আমি বৈচিত্র থেকে বেশ কয়েকবারে নিয়েছি সো এই হচ্ছে গিয়ে এটা ইউনিবলের এই পেনটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে গিয়ে একটা ব্ল্যাক কালার জেল পেন সো এটা দিয়ে ইজিলি তোমরা হচ্ছে নোটসে একেবারে পেজের পর পেজ লিখতে পারো এটা আর এটা সেমই দুটো পেনই হচ্ছে কি ইউনিবলের সো আমি নোট মেক করছিলাম সো নোট মেকের জন্য আমি সবসময় আর কি জেল পেন প্রেফার করি সো আমি ভাবলাম যে আমি যেহেতু নতুন কিছু জেল পেন নিয়েছি সো সেটা আমি কেন না তোমাদের সাথে শেয়ার করি সো তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের ভালো লাগবে হেল্পফুল হবে চলে যাবো সেটা হচ্ছে কি এই যে দেখো এই কলম দুটো সো দুটোই হচ্ছে সেম কোম্পানির কিন্তু একটা ব্ল্যাক একটা ব্লু ওকে সো এই যে দেখো এটার কিন্তু হচ্ছে কি এরকম টিপ সিস্টেম ওকে দিস ইজ নট ক্যাপ সিস্টেম ইউনিবলারটা কিন্তু আগেরটা এই যে এটা যেটা দেখিয়েছি এটা হলো ক্যাপ সিস্টেম ছিল আর এটা হচ্ছে কি টিপ সিস্টেম সো এটা আরও ইজি সো অনেকের হচ্ছে কি কলমের ক্যাপ হারিয়ে যায় সো যারা ক্যাপ পেনগুলোর ক্যাপ হারিয়ে ফেলো সো তারা কিন্তু তোমরা ক্যাপ পেন ইউজ না করে এরকম টিপ পেন ইউজ করতে পারো যেটা হচ্ছে কি তোমার ক্যাপই নেই সো জাস্ট প্রেস করলে কলমের নিবটা চলে আসে সো এই হচ্ছে কি পেনটা এটাও কিন্তু খুব ভালো একটা পেন আমার এটা হচ্ছে পেন্টেলের পেন ঠিক আছে সো এটা হলো পেন্টেল পেন্টেলের এটা হচ্ছে কি এটা ব্লু কালার আর এটা হচ্ছে কি ব্ল্যাক কালার সো এই হচ্ছে গিয়ে এরকম এই যে দেখতে পাচ্ছ আর এটার নিব সাইজটা হচ্ছে কি 5 সো 5 হলো আর কি এটা একটু থিন লেখা হয় সো এই জন্য আমি 5টা নিয়েছি সো এগুলো 5-7 যে কোনো আই থিঙ্ক অ্যাভেলেবেল হওয়ার কথা সো অনলাইন পেজে পেতে পারো পেন্টেল সো তাছাড়াও তোমরা হচ্ছে কি যে কোনো গ্রোসারি স্টোরে পেতে পারো ইউনিমার্টা আছে ইউনিমার্ট হচ্ছে কি পেন্টেল এগুলোর কিন্তু রিফিলও পাওয়া যায় সো কমে আর কি অ্যারাউন্ড 100 এর মধ্যেই হবে এর চেয়ে বেশি হওয়ার কথা না সো যেহেতু এগুলো খুব ভালো ব্র্যান্ডের খুব গুড কোয়ালিটি জেল পেন সো এগুলোর প্রাইসটা একটু বেশি সো আমাদের দেশেও অনেক ভালো জেল পেন আছে যেগুলো কিনা হচ্ছে গিয়ে অনেক কম প্রাইসে আর কি আমরা লিখতে পারি সো সেগুলোও খুব ভালো কেউ যদি দেখতে চাও আর কি আরও কম প্রাইসের মধ্যে ভালো জেল পেন সেটাও আমি দেখিয়ে দেবো বাট আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি হচ্ছে কি যেগুলো খুব টপ একদম খুব টপ রেটেড খুব ভালো ব্র্যান্ডের পেন সো সেগুলো যেমন ফার্স্টে দেখিয়েছি ইউনিবল তারপর দেখালাম পেন্টেল এখন দেখা হচ্ছে পাইলট ওকে তো এই দুইটা কলম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে পাইলট থেকে এটা হলো গোল্ডেন কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার সো এটা হচ্ছে কি খুব কিউট দুটো কালার কারণ হচ্ছে কি আমাদের নোটের জন্য অনেক সময় বর্ডারটা করা লাগে লাইক মনে করো যে নোটের যে হেডিংসটা সো সেটা আমরা ডিফারেন্ট কালার দিয়ে করে থাকি সো আমি অনেক সময় মার্কার দিয়ে করি হাইলাইটার দিয়ে করি সো সামটাইম আমি জেল পেন দিয়েও করি মনে করো আমি একটা চ্যাপ্টার নাম লিখবো সো সেই চ্যাপ্টারটা আমি হয়তো গোল্ডেন কালার দিয়ে নামটা লিখলাম এবং নামটা লিখে নিচে যে একটা আর কি
স্কেলিং এর মত একটা আমরা আর কি দাগ দিয়ে দিব সেই দাগটা আমি অনেক সময় দেখা যায় যে এরকম একটা পিঙ্ক কালার দিয়ে দিয়ে দিচ্ছি সো এটা একটু ফ্যান্সি হবে কালারফুল হবে এটা পাইলটের একটা পেন এটা দাম হলো 85 টাকা 85 টাকা সো এটা কিন্তু খুব ভালো এটা গোল্ডেন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার সো নোট টেকিং এর সময় যেমন ধর চ্যাপ্টারের নাম দেখা যাচ্ছে পয়েন্টগুলো ইচ্ছা করলে ব্ল্যাক অথবা ব্লু দিয়ে না লিখে একটু ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারো সো এটা হচ্ছে কি পাইলটের এটা দাম হচ্ছে 85 টাকা 85 টাকা সো এটা পেয়ে যাবে তোমরা স্টেশনারি শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে এইটা দেখো এটাও খুব সুন্দর একটা পেন সো এটা হচ্ছে গোল্ডেন কালার সো গোল্ডেন কালার আমার খুবই পছন্দের এটার আরেকটা সিলভার কালার আমার কাছে আছে খুঁজে পাচ্ছি না এই জন্য দেখাতে পারিনি সো আমি সবসময় আর কি ব্ল্যাক অ্যান্ড ব্লু যেটা দিয়ে আমি নোটসগুলোর বেশিরভাগ আর কি কথাগুলো লিখে যাই সেটা হচ্ছে গেন ব্ল্যাক অ্যান্ড ব্লু দে এছাড়া হচ্ছে কি পয়েন্টসের জন্য কিংবা কোনো হেডিংসের জন্য চ্যাপ্টার নেমের জন্য একটু ডিফারেন্ট কালার ইউজ করি যেমন গোল্ডেন পিঙ্ক রেড সিলভার সো ওগুলোর জন্য একটু ডিফারেন্ট কালারও আমার দরকার হয় সো এই ছিল আমার জেল পেনগুলো একটু রিক্যাপ করে দিই ফার্স্টে দেখেছি ইউনিবল থেকে ব্ল্যাক কালার জেল পেন তারপর দেখেছি পেন্টেল থেকে ব্লু কালার একটা ব্ল্যাক কালার একটা তারপর দেখেছি পাইলট থেকে গোল্ডেন কালার একটা পিঙ্ক কালার একটা এবং সবগুলো কলমই 100 টাকার মধ্যে আর কি অ্যারাউন্ড 100 এর মধ্যে পেয়ে যাবে এগুলো যেহেতু খুব ভালো আর কি নামি দামি ব্র্যান্ড সো সেই জন্যই এই জেল পেনগুলো একটু প্রাইজি হতে হলেও হতে পারে অনেকের কাছে মনে হতে পারে কিন্তু দামে হচ্ছে গিয়ে অন্য কোনো জেল পেন দেখাতে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি আর বিশ্বে আর কি এই এই পাইলট পেন্টেল ইউনিবল খুবই ফেমাস মানুষ খুব পছন্দ করে এবং ব্যবহার করে সো আমাদের দেশে হয়তো বা একটু মনে হতে পারে প্রাইসটা একটু বেশি 100 টাকা দিয়ে একটা জেল পেন নিবো সো অনেক সময় জেল পেন আমরা আর অনেক কম টাকায় পেয়ে যাই সো সেই জন্য অনেক সময় মনে হতে পারে সো সেটার জন্য আর কি আসলে একবার ব্যবহার করলে তারপর বুঝতে পারবে আসলে এগুলো খুব ভালো অনেক সময় তিনটা একসাথে অফার থাকে দুইটা একসাথে অফার থাকে ডিসকাউন্টস থাকে তখন প্রাইসটা আরও কম হয় সো যারা ব্যবহার করতে চাও ভালো কিছু জেল পেন তারা ব্যবহার করতেই পারো আর যারা কিনা একটু বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল জেল পেন চাও তারা আমাকে কমেন্টে জানিও যদি তোমরা কেউ দেখতে চাও আমাকে জানিও আমি তাহলে একটু বাজেট ফ্রেন্ডলি আর একটু ভালো একটু অবশ্যই গুড কোয়ালিটি জেল পেন দেখাবো যেগুলো কিনা একটু প্রাইস কমের মধ্যে হবে সো এরকম কিছু জেল পেন দেখিয়ে দেবো সো অ্যাট লাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি বল পেন সো এই যে দেখো এটা হচ্ছে কি ফেবার ক্যাস্টেলের বল পেন এটা খুবই ভালো বল পেন এগুলো হচ্ছে বল পেন সো এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে একদম কালারফুল আর এটা হচ্ছে কি একটা পেস্টেল কালার সো এখন কিন্তু পেস্টেল কালার খুব হাইপড সো এটা হচ্ছে বল পেন সো জেল পেনের সাথে আমি বল পেনও রাখি নোট টেক করার সময় এই হচ্ছে গিয়ে ফেবার ক্যাস্টেলের বল পেন এগুলোর প্রাইস কম আছে আমার একদম পারফেক্টভাবে মনে নেই তবে এগুলো মনে হয় না খুব বেশি প্রাইস হবে 50 টাকাও হবে না আরও কম হওয়ার কথা সো লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অবশ্যই যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমাদের আমার ভিডিওটাতে একটা লাইক দিবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদম ভুলে যেও না অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে আর যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে অবশ্যই বেল বাটনটা হিট করো যাতে করে তোমরা নেক্সট ভিডিও আপডেটগুলো পেয়ে যাও আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে এবং দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে।